হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি চাকুটা দিয়ে এটা সুন্দর করে মাঝখানে মাঝখানে চিরে দেব, যাতে মশলা ভেতরে ঢোকে। প্রতিটা চাল কুমড়োকে আমি সুন্দর করে কেটে নিব, দুই সাইডেই কাটবো, তাহলে একদম মশলা ভেতরে ঢুকে খুব টেস্টি হয়। আর সম্পূর্ণ নিরামিষ বানাবো আমি চাল কুমড়োটাকে, একদম নতুনত্ব একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি। আর চাল কুমড়ো শরীরের জন্য খুব ভালো। চাল কুমড়োটা পুরোটা আমি কেটে নিয়েছি, এখন আমি চাল কুমড়োটা রান্না করতে নিয়েছি। নিয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করেছে, আর নিয়েছে জিরে পাউডার, নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছে সর্ষে পেস্ট, নারিকেল কুড়া। নারিকেলটা আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি চাল কুমড়োটাকে মেখে নিব। দিয়েছি হলদি পাউডার, নুন দিব পরিমাণ মতো, আর দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, তারপর আমি এটা ভেজে নিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা মেখে নিচ্ছি ভালো করে, বিটুপুট করে মেখে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি লোহার কড়াইতে বানাবো, প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, এখন আমি স্টিমটা বানানোই থাকবে। তারপরে আমি চাল কুমড়োগুলোকে ভেজে নিব, এপাশ ওপাশ করে ভালো করে লাল করে ভেজে নিব। আর চাল কুমড়োটা ভাজার সময় স্টিমটা বাড়ানোই থাকবে, না তো না লো করে দিলে ওটা জল বেরিয়ে যাবে এসের থেকে, চাল কুমড়ো থেকে। এখন চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার প্যানের মধ্যে আর একটু তেল দিয়েছি, সর্ষের তেল, ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে যখন পাঁচফোড়নটা হয়ে গেছে ভাজা, এখন দিয়ে দিলাম আমি পোস্ত বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি সর্ষে পেস্ট। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, আর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব, নয়তো মশলাটা নিচে লেগে যাবে। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, দিব হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, আর দেব নুন পরিমাণ মতো নুন। মশলা দেওয়া হয়ে গেছে, এখন মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নাড়িয়ে দিব। হেভি টেস্টি হয় এই রেসিপিটা, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর যারা চাল কুমড়ো খায় না, এই রেসিপিটা একদম চেটে পেটে খেয়ে নেবে, এত টেস্টি হয় আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি চাল কুমড়ো ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে দিব।
চাল কুমড়োটা ঢেকে দিয়েছিলাম, তারপর 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিলাম। আর দিয়ে দিব এখন নারিকেল কুড়া। নারকেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। এখন আবার হতে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিব। একটু নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে চাল কুমড়োটা, এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর সার্ভ করেছি চাল কুমড়োর একটা অসাধারণ টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই রেসিপিটা।